আমরা জাস্ট আপনাদেরকে প্রথম দেখেছি বা যে প্রথম শুরু করেছি এই প্রতিষ্ঠান থেকে যে এই কোর্সটা উদ্বোধন করব, যে ভবিষ্যতে যাতে আমরা আস্তে আস্তে আগাতে নিতে পারি, এই জন্যে তো কোর্স ফি অনেক কম দেখে, এই জন্যে আমরা যাতে মানে এটাকে অন্যভাবে অবমূল্যায়ন না করি, জন্য এত কম পয়সায় যেহেতু এরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করাচ্ছে, এটা আবার এরা কী করাচ্ছে, তো ওরকমভাবে আমরা মূল্যায়ন না করি, আমরা জাস্ট স্টার্টিং হিসেবে এটা এই ফিটা নির্ধারণ করেছি আপনাদের, বা একটা একটা চান্সও বলা যায়, একটা সুযোগ। আমি আমার মেয়েকে বলেছিলাম যে আসো এটা শিখো, যে খুব একটা মানে এই করার সময় স্পেয়ার করতে পারে না, লেখাপড়া করছে এই কারণে। তারপরে আমি তাদেরকে অফার দিয়েছিলাম এবং আমি নিজেও ইন্টারেস্টেড যে আমি সময় পেয়ে আপনাদের সাথে থাকবো, যে কারণ আমারও খুব আগ্রহ আউটসোর্সিংয়ের, যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কী বলে এটাকে আসা একটা গ্রাফিক্স ডিজাইন, এই দুইটা শিখলে আমার একটা র্যাঙ্কিং হবে, যে আপনার কাছ থেকে কাজ আপনাকে দিচ্ছে ঠিক মতো, আপনি আবার ঠিক মতো তাকে প্রোভাইড করতে পারছেন, এগুলো এতে আপনার আস্তে আস্তে একটা র্যাঙ্কিং হবে, ওয়েবসাইটে অনলাইন বেসিস সব কিছু আপনারা এগুলো দেখবেন, তো ওখানে র্যাঙ্কিং হলে একটা সময় আসবে, প্রথম অবস্থায় আপনাকে কাজ পেতে একটু ঝামেলা হবে, যেহেতু ওরা নতুন, যেহেতু অভিজ্ঞতা না থাকলে আমরা যেরকম চাকরি হয় না, এক্ষেত্রেও তাই, এটি আপনি অনলাইন যদিও এটা একটা ফ্রিল্যান্সার, তারপরেও আপনি এটা এক ধরনের জবের মতো, কারণ কিছু বায়াসের সাথে আপনি মানে চুক্তিবদ্ধ হবেন, যে ওনাদেরকে আপনি নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট রেটে একটা কাজ আপনারা প্রোভাইড করবেন, তো সুতরাং এটাও এক ধরনের চাকরি, এটাকে কী বলবো এটাকে মানে অনলাইনে এটা ভার্চুয়াল জগতের, এটা ভার্চুয়াল জগতে এটা একটা চাকরি, আপনি ওর সাথে যেভাবে চুক্তিবদ্ধ হবেন সেভাবে ওকে কাজটা সাপ্লাই দিতে হবে,